মহান স্বাধীনতা দিবস পালিত সারা দেশের ন্যায় বরিশালেও মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে বরিশালে পুলিশ লাইন্স মাঠে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয় এবং সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল 6টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ কর্মকর্তারা। পরে সকাল 6:30টায় কীর্তনখোলা নদীর তীরস্থ বদ্ধভূমিতে স্থাপিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা সংসদ, সিটি মেয়র, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতাকর্মীরা, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সাইদান রমি, নিউজ ডেস্ক, চ্যানেল 365।